নাই, আমার জিকির ছিল, জিকির থাকবে, মোস্তফার শান ছিল, মোস্তফার শান থাকবে, ওলি আল্লাহর শান ছিল, ওলি আল্লাহর শান থাকবে, কুরআনের বয়ান ছিল, কুরআনের বয়ান থাকবে, লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না, ওলি আল্লাহর মাজারকে রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ঠিক কিনা বলে। আমি তাহিরি কখনো ভাই প্রশ্রয় দেই না, এই জন্য আমার বাড়িতে আমার এলাকাতে আমাকে যথেষ্ট আদর করে, মানুষ আমার মায়া করে, অথচ আমার এলেম নাই, কিন্তু সুর আমার চাইতে বহুত সুরকার আছে, আমার চেহারাও নাই, আমার সম্পদ যখন আহমর তাও না, আমার কোনো কিছু নাই, কিন্তু একটা জিনিস আব্বা বলছে মানুষকে ভালোবাসবা, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজকে থেকে কি আদবের খেলাপ হবে? কাহারো মন ভেঙ্গে কেউ সুখী হতে পারে না। মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না। রাগ করেন অসুবিধা কি, একটাই বলবো আমরা একদিন কি হব, চলে যাব, আল্লাহ হায়াতে বেঁচে থাকলে আমরা একদিন এরকম মুরব্বি হয়ে যাব, আমাদের ছেলেরা আমাদেরকে সম্মান করবে, কথা বলেন ঠিক কিনা বলেন। 70,000 ফেরেশতা বিশাল বড় শিকল দিয়া তার আগুনের তেজকে আটকাইতে পারে না, হঠাৎ করে জাহান্নাম পিছনে চলে যায়। জিজ্ঞেস করা হয় জাহান্নাম তুমি হঠাৎ করে কেন পিছু হটলে, জাহান্নাম বলে আমি দেখলাম সামনে গিয়ে আশেকের চোখের পানি, ওই চোখের পানির মধ্যে যখন আমি আগুনের তেজ যাবে, আমার আগুনের তেজ ম্লান হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আমি হারিয়ে যাব আশেকের চোখের পাওয়ার, এত পাওয়ার, এক ফোঁটা চোখের পানি পড়লে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহ বলেন ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমার পূর্বে মকবুল হোসেন তালুকদার সাহেব জিলানি সাহেব বলছিলেন যে মাহফিলটা বাস্তবায়নের জন্য উনি অনেক চেষ্টা করেছেন। আজকে মাহফিল আপনারা বসছেন দুইটার সময়, এটা তো কমিটিদের অবদান, ওনার অবদান, আপনারা যারা আছেন তাদের অবদান। এই মানুষটা এই বয়সে দাঁড়িয়ে কথা বলতেছে, হাত কাঁপতেছে, তারপরও সাজিয়ে গুজিয়ে কথাগুলো দিক নির্দেশনামূলক বলতেছিলেন, প্রত্যেকটা কথা আমার 2 ঘন্টা ওয়াজের চাইতো আরও দামি।